আমি এখন হাঁটতেছি ফ্রান্স এবং জার্মানির বর্ডারের একটা কবরস্থানের ভিতরে, এবং আমি দেখেছি যে মোটামুটি অনেকগুলো শহরেই এবং অনেকগুলো জায়গায় যে জার্মানির কবরগুলো আসলে খুব বড় হয় এবং অনেকটা পার্কের মতো হয়। মানে এইখানে মানুষ মানে বিকেলবেলা অথবা সকালবেলা জগিং করে, হাঁটে, বাচ্চাকে নিয়ে ঘুরে, এবং পাশে পাশে ভাগ ভাগ করা ছোট ছোট মানে অনেক কবরও দেওয়া থাকে। এখানে সুন্দর একটা বাগান করে রাখছে এবং ওই পাশে পাশে কিছু কিছু কবর আছে। আসলে এখন যাচ্ছি আসলে বুরকেন স্লুস, যেটা ক্যাসেল একটা আছে সেই ক্যাসেলে যাচ্ছি। যদিও আসলে এটা মডার্ন ক্যাসেল, মানে সেই পুরাতন ক্যাসেল না, কারণ আমি যতটুকু ম্যাপে ঘেঁটে দেখলাম হয়তো অন্যরকম হতে পারে। তো ওইখানে যাচ্ছি। এই জায়গাটা হলো জারবুর্গের একবারে মিডল পয়েন্ট। এখানে দেখেন যে গাড়ি ঘুরতেছে, এবং এটা কিন্তু একটা ব্রিজ, কারণ এর নিচে একটা নদী আছে, মাঝখানে কিছু জায়গা আছে, জায়গাটা অনেক সুন্দর। তা আমি রাস্তা পার হব, রাস্তা পার হয়ে নদীর পার দিয়ে ওই স্লুসলটাতে যাবো আর কি, ক্যাসেলটাতে যাবো। আমি যখন জারবুর্গেনে আসি আমার মনে হয়েছিল খুব রিমোট একটা এরিয়া, কিন্তু এটা যে এত বেশি জাঁকজমক আসলে না আসলে বোঝা যায় না, কিন্তু আসার রাস্তাটা অনেক রিমোট। নদীর পাশে নামতে হলে হয়তো কোনো একটা রাস্তা ধরে যেতে হবে আর কি। আর জার্মানিতে আমি অনেক দিন যাবত আসি, 2 বছর যাবত আসি, তো তারপর আসলে অনেক কিছু বুঝে উঠতে পারি না, বোকা টাইপের মনে হয়তো। আমি আসলে ঠিক আসি আসলে জার নদীর পাশে। আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে জার নদী। এই জার নদীর থেকেই আসলে এই জারবুর্গেন সিটিটার নামকরণ করা হয়েছে। আপনারা আমি আগেই বলছি বুর্গেন নামে বুর্কে হলো ব্রিজ জার্মানিতে, তো জার ব্রিজ এরকম আর কি হইতে পারে। যাই হোক, তো নদীর ভিউটা অনেক সুন্দর, এবং আমি এই নদীর পারে আসার পরে আমার মনে হয়েছে যে গাজীপুরে আমাদের যে চিলাই গাং, হ্যাঁ আমাদের গাজীপুরে একটা গাং আছে, ওটা গাং বলে আর কি নদীর মতো, সেটা মোটামুটি আমার মনে হয় এই চিলাই গাং এর চেয়ে বড়, প্রশস্তে। কিন্তু এইটাকে মোটামুটি ওরা কেটে সুন্দর করে, এমন সুন্দর করে রাখছে, মানুষ এখানে জগিং করতে আসে, টাইম স্পেন্ড করতে আসে, প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে এগুলো দেখার জন্য। সো আমাদের বাংলাদেশেও আসলে এই ধরনের কিছু করা যায়। আমি প্রত্যেকটা ব্লগে আমি ব্লগ করতে যাই যে আমি আসলে বাংলাদেশ গভর্নমেন্টের মোটামুটি উপদেশ দেওয়া শুরু করি। একটা নদীকে কেন্দ্র করে একটা সিটি কত সুন্দর হয়ে যেতে পারে এই জারবুর্গেন সিটিটা দেখলে বোঝা যায়। মোটামুটি আমার সিটিটা, আমি যেই সিটিতে বসবাস করি সেই সিটিটা সুন্দর খালি একমাত্র নদীর কারণে। এটা হলো ক্রান, জার্মানে বলা হয় জার ক্রান, কিন্তু ক্রান হলো ক্রেন। আপনারা যদি একটু ছবিটা ভালো করে দেখেন, এটা আসলে একটা ক্রেন হিসেবে ইউজ করা হইতো, এবং এটা আসলে ক্রেন হাউস হিসাবেও ডাকা হইতো আর কি। নদী থেকে বিভিন্ন ধরনের শিপটিপ আসলে বিভিন্ন ধরনের পণ্য উঠানামানো করার জন্য এই ক্রেন হাউসটা ইউজ করা হইতো, মানে পণ্য নদী থেকে বা নৌকা থেকে তুলে এটা আসলে উপরে কোনো একটা ভেহিকেলে বা যানবাহনে আসলে উঠানো হইতো। এই জন্য আসলে আগে এটা অনেক আগে আসলে এটা ইউজ করা হইতো, এবং এটা ইউজ করা হইতো 1761-62 সাল, মোটামুটি অনেক শত শত বছর আসলে কাটা গেছে। আমার সামনেই ঠিক একটা ব্রিজ, ওই ব্রিজটা দিয়ে আসলে আমি যে ক্যাসেলটা, মডার্ন যে ক্যাসেল, সেই ক্যাসেলে যাব। দেখেন একটা পায়ে হাঁটার ব্রিজকে কত সুন্দর করে সাজাইছে, মোটামুটি মাঝখানে ল্যাম্পের মতো ছিল, ওইখানে কিছু গাছ লাগিয়ে দিছে, ফুল ফুটে আছে, কত সুন্দর লাগতেছে। জার্মানির মানুষ আসলে কিছু করুক আর না করুক মোটামুটি বড় বড় চার্চ তৈরি করে রাখছে, এবং আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই চার্চগুলা কি সেইভাবে ধ্বংসপ্রাপ্ত হয় নাই, কারণ এখনও মোটামুটি তবাভাবে দাঁড়ায় আছে। সো ধ্বংস যদি নাই হইলো তাহলে এরকমভাবে দাঁড়ায় থাকতে পারে।
একটা হলো জার বুরকেনের ভিউ, এইখানে একটা চার্চ আছে, ওই যে আরো দুইটা তিনটা চার্চ আছে, ওই একটা দুইটা, ওইখানে একটা চার্চ আছে, আর এখানে মোটামুটি মডার্ন শহর। মোস্ট প্রবাবলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খুব বেশি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, সেখানে আসলে মডার্ন এই ধরনের বড় বড় বিল্ডিং গড়ে ওঠে। এরকম বিল্ডিং কবলেঞ্জেও নেই। তো ওই যে আরেকটা চার্চ এবং পিছনে পাহাড়, তারপরে এই পাশে আরো দুইটা চার্চ আছে, এটা একটা এটা একটা, মোটামুটি এর পিছনে পাহাড়। এবং আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এই পাশের পাহাড়টাতে আমি দেখাইতে পারতেছি না, কিন্তু এখান থেকে শুরু করে দূরে ও এখানে একটা চার্চ আছে, চার্চের পিছনে আসলে একটা পাহাড় আছে। এখানে সুন্দর সুন্দর কিছু বেঞ্চ পাতা আছে, এবং নিশ্চয় বেঞ্চ যখন পাতা হয় তখন মানুষ বসার জন্যই পাতা হয়, মানুষকে দেখানোর জন্যই। তো ডিফারেন্ট প্লেস থেকে আসলে আমি ডিফারেন্ট ভিউ দেখিয়েছি, এই পাশ থেকে একটা ভিউ দেখাই। এইখানে অবশ্য একটা বাড়ি একেবারে রংচং করে রাখছে। আমার আসলে আইডিয়া নেই যে ক্যাসেলটা আসলে কত পুরনো বা নতুন হইলেও কত নতুন, কারণ কিছু অংশ মনে হয়েছে যে এটা আসলে অনেক আগে করা হয়েছে, আবার কিছু অংশ মনে হয়েছে যে একেবারে নিউ। যেমন এই অংশটা আমার কাছে মনে হয়েছে অনেক আগে করা, আবার এই অংশগুলো করা হয়েছে মনে হয় পরে, মানে রিসেন্ট কিছু ক্যাসেল করা হয়েছে। এবং এইটা আসলে একটা আর্ট গ্যালারি টাইপের মতো, এখানে বিভিন্ন ধরনের ফেস্টুন টেস্টুন আছে, বিভিন্ন ধরনের আমার মনে হয় এক্সিবিশন এক্সিবিশনের, কারণ এইখানে ডিফারেন্ট টাইপ অফ এক্সিবিশনের ছবি টবি আসলে দেখানো হইতেছে। সম্ভবত এইখানের এইগুলো আসলে এইখানে এক্সিবিশন করা হয়েছে বা করা হবে, এরকমই কিছু একটা।